টাইগারদের জন্য 6 কোটি টাকা বোনাস ঘোষণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতে দেশবাসীকে ঈদের উপহার দিয়েছেন টিম টাইগাররা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং এবং মিরাজ তাইজুলের ঘূর্ণির মায়া জলে বিধ্বস্ত হয়েছে স্মিথ বাহিনী। এমন আনন্দ উপলক্ষে যারা এনে দিয়েছেন সেই ক্রিকেটারদের জন্য 6 কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়া মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য ICC-র কাছ থেকে আমরা 4 কোটি টাকা পেয়েছি। ওই টাকাটা সঙ্গে আজ এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দেরকে 2 কোটি টাকা আমরা ঈদের আগেই কালকের মধ্যেই ভাগ করে দিব। টেস্ট দলের বাইরে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও এই বোনাসের আওতায় রাখা হয়েছে, কারণ ICC-র ওই 4 কোটি টাকার অংশীদার হবেন ক্যাপ্টেন মাশরাফিও। বাকি 2 কোটি টাকা দেওয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য। ক্রিকেটারদের পাশাপাশি গ্রাউন্ড